দফায় দফায় সংঘর্ষ, সংঘর্ষের পরে সেনা সদস্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন অবস্থানে, মানমুখী অবস্থানে আনসাররাও তারাও তাই, তাদের দুই পক্ষকে থামাতে চেষ্টা করছে সেনা সদস্যরা। ছাত্রলীগ কর্মীরা ঢুকে গেছে যারা সেই ক্ষমতাচ্যুত পক্ষ করছে। ভাই কি আছে, কি আছে, দৌড়াচ্ছেন কেন ছাত্ররা? আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? শিক্ষার্থীদের আটকে রেখেছিল এবং সমন্বয়কদেরকে আটকে রেখেছিল, সচিবালয় ঘেরাও করেছিল আনসার সদস্যরা। পরিশেষে যখন ছাত্র জনতার দল নেমেছে টিএসসিতে, যখন সচিবালয়ের দিকে সকল ছাত্র আসতে শুরু করেছে, অবস্থা দেখে তারা কিন্তু পালায়ন করতে, দৌড়ে পালায়ন করছে এবং কি তারা কান্দর উঠবোস করছে, অনেকে জামা খুলে দৌড়াচ্ছে, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। রীতিমতো অবাক হবেন, সেখানে ছাত্রলীগ যুক্ত হয়ে সেই শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এবং গুলি পর্যন্ত করেছে। আসল কথা না বাড়িয়ে সেখানে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে এবং না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। জানিয়ে দেবার চেষ্টা করছি, এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করেছিলেন, তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন। ভাই কি আছে, কি আছে, দৌড়াচ্ছেন কেন ছাত্ররা? আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? ইতিমধ্যে লক্ষ্য করছেন যে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল, ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে। শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি হয়েছে, দৌড়াচ্ছেন গেল? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, দৌড়াচ্ছেন গেল? জানি একটু আগে যে আনসার সদস্যরা বেশ শিক্ষার্থীদের উপরে লাঠিসোঁটা নিয়ে, ইট পাটকেল নিয়ে হামলা চালিয়েছিল, সেই আনসার সদস্যরা এখন বেশ কোন ঠাসা আমরা দেখছি। তারা এই সরে আসেন রে, গাইড করবে, সরে আসেন গাইড করবে, এই ওই ওইটা না, ওইখান এদিকে আসেন, মাসুম 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 মাসুম, ওই যে ওই সামনে সামনে, এক্সকিউজ মি আমরা দেখছি যে আনসার সদস্যরা কোন ঠাসা হয়ে পড়েছে, শিক্ষার্থীরা আনসারদের উপরে এখন মোটামুটি হামলে পড়েছে বলা যায়, তাদের উপরে হামলা চালানো হয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে। সেই অভিযোগে আনসার সদস্যরা আমরা দেখছি যে পাঁচিল টপকে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে, দেয়াল টপকে চলে যাচ্ছে। এখানে সেনা সদস্যরা কয়েক দফা তাদেরকে এখানে বাঁচানোর চেষ্টা করেছিল বা দুই পক্ষকে সংযত করা, কিন্তু সংযত হয়নি। রাশেদ ভাই, মিডিয়া মিডিয়া মাসুম এদিকে আসেন,
দর্শক, এখন আমরা আপনারা একটু আগে দেখলেন যে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চটেছিলেন বা শিক্ষার্থীদের উপরে ঝামেলা হয়েছিল, শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে বা হচ্ছে। প্রিয় দর্শক, আনসার সদস্যরা খুব বার বেড়েছিল, ইতিমধ্যে তারা কঠিন থেকে কঠিন দোলাই খেয়েছে। কারণ আনসার সদস্যরা ছাত্রদের সাথে শিক্ষাদের সাথে যত বড়ই দাওয়া পাল্টা দেওয়া করেছে ততই কিন্তু তারা বিপদে পড়ে গিয়েছে। যখন এক পর্যায়ে টিএসসিতে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছেন তখনই কিন্তু সকলে ঝাঁপিয়ে পড়েছে। আমরা জানি হাসনাত আবদুল্লাহ যিনি ত্রান্দিতে গিয়েছেন এবং সাজিদ আলমে গিয়েছেন, কিন্তু অন্যান্য যে সমন্বয়করা আছে তাদেরকে গ্রেফতার করেছে। আর তারা সেই বার্তা সাজিদ হাসনাত আবদুল্লাহ যখন দিয়েছে সঙ্গে সঙ্গে টিএসসি থেকে সকলে ঝাঁপিয়ে পড়েছে। পরিশেষে সকলেই এই জনতার দল দেখে আনসার সদস্যরা ভয়ে পালায়ন করতে শুরু করেছে। একের পর এক পালায়ন ভিডিও সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের পালানো যেন এখন কঠিন ভয়াবহ গলার কাটার মতো হয়ে গিয়েছে। না পারে যাইতে, না পারে বাংলাদেশে থাকতে। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা এখন পর্যন্ত গুম খুন এবং আয়নাগড়ে পাওয়া যায়নি তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে এবং সে বর্ণনা র‍্যাবের মুখে নিজেই দিচ্ছেন। আমরা সেই ভিডিওটি দেখতে থাকবো।